ঘটনার পর আপনারা সবাই এই আমি বলি তদন্তের সাথে আপনারা জড়িত ছিলেন কারণ আমরা আপনাদের প্রচুর সাহায্য পেয়েছি এবং আমরা আমাদের এই তদন্ত করতে গিয়ে আমরা কিছু হয়তো ভুল ত্রুটিও করেছি সেগুলো আপনারা অমিট করে গেছেন এবং আপনারা আমাদের সাথে সব সময় সংশ্লিষ্ট ছিলেন এবং আপনারাও আমাদেরকে সাহস দিয়েছেন আমরা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মামলা তদন্তের শুরু থেকে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রী মহোদয় আমাদের সাথে ছিলেন সবসময় তারা আপ টুডেট যেতে চেয়েছেন এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবার আপনাদের সাথে কথা বলেছে। এই মামলাটি তদন্ত করতে গিয়ে যতই আমরা ভিতরে ঢুকেছি ততই আমাদের কষ্ট বেড়েছে এবং একটি আমার মেয়ের বয়সী একদম আমার মেয়ের যে বয়স মেয়ের ক্লাসমেটেরকে মেয়ে আমার মেয়ে একটু ওর সিটে ছোটো কিন্তু একই ক্লাসমেটেরকে এবং আমরা মানে প্রতিবারই কষ্টের সম্মুখীন হয়েছি যে একটি এতটুকু একটি কেবল আইন অনুসারে সাবালক হয়েছে সাবালিকা হয়েছে এরকম একটি মেঘ মেয়েকে এইভাবে হত্যা করা হবে এত লোকজন জড়িয়ে আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি কীরকম কষ্টদায়ক যে রাফিকে প্রথম যারা দেখে তাদের বর্ণনা হলো এরকম কারণ গেটে ওই দিন পরীক্ষা ছিল ওই দিন পরীক্ষা ছিল ওইভাবে লোকজন ছিল না গেটে লোক ছিল মেন গেটে দারোয়ান ছিল পুলিশ ছিল আর এটি এত বড় ক্যাম্পাস যে সাইকুলন সেন্টারে ঘটনা ঘটছে সেটির গেট আবার উল্টা দিকে মাঠের মধ্যে উল্টা দিকে ফলে ওখান থেকে দেখা যায় না রাফি নামার পর প্রথম যখন তাকে দেখা যায় আমি আবারও চেয়ে নিচ্ছি তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বক্তব্য এরকম আসছে যে তারা দেখছে যে রাফি চিৎকার করতেছে তার গায়ের মাংস খসে খসে পড়ছে এই ছিল প্রথম যারা দেখছে এরপরে ঘটনা রাফিকে নিয়ে এরপরের ঘটনা হলো সেখানে এগিয়ে আসছে বাংলা টিচার এগিয়ে আসছে দারোয়ান এগিয়ে আসছে পুলিশ কনস্টেবল সোহেল এগিয়ে আসছে সালা দিয়া ইয়ে করছে এরপর তারা নিয়ে গেছে যারা ঘটনা ঘটছে ঘটাইছে তাদের তিনজন ছিল পরীক্ষার্থী তারা মহা আরামে পরীক্ষা দিতে চলে গেছে এবং তারা আমরা বুঝতেও পারি নাই যে তারা ঘটনা ঘটিয়ে পরীক্ষার হলে গিয়ে তারা পরীক্ষা দিয়েছে আমরা এই তদন্তকালে আমরা বলেছি আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগ পেয়েছি ষোলো জনের বিরুদ্ধে এই ষোলো জনের সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে আমাদের সময় লেগেছে এবং আরও সময় লাগার কথা আমরা এই কারণে আমাদের এই 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 তদন্তে আমরা একদম একটি আমরা আমাদের আইনি পিবিএর ক্ষমতা বলে আমরা বহু অফিসারকে নিয়োগ করেছি টিম হিসাবে যার মূল তদারকি কর্মকর্তা ছিলেন আমাদের রাশে চট্টগ্রাম বিভাগের প্রধান এসএসপি বলি আমরা বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইকবাল ও এখানে আছে তাকে যারা সহযোগিতা করেছে তারা হলেন এই তপ ইয়াতে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ও ফেনিতে বসেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুদ্দিন এরা সার্বক্ষণিক সবসময় ছিল ও চিটগং মেট্রো ইউনিটের হেড এবং বসুদত্ত বড়ুয়া চাকমা সে এই নোয়াখালী ইউনিটের হেড এছাড়া সার্বক্ষণিক তদন্তে সহযোগিতা করেছে আমাদের অভিজ্ঞ সব ইন্সপেক্টর যারা এই বিষয়ে সবসময় পারদর্শিতা দেখিয়েছেন তাদের চাকরি জীবনের শুরু থেকে ইন্সপেক্টর জনাব ওমর ফারুক এখানে আছেন ইন্সপেক্টর জনাব এনায়েত কবির এবং ইন্সপেক্টর সন্তোষ কুমার চাকমা সে এখানে নাই আমাদের তদন্তকারী কর্মকর্তা তার সাথেও আপনারা ইতিমধ্যে কয়েকবার পরিচিত হয়েছেন বিভিন্নভাবে তার নাম ইন্সপেক্টর শাহ আলম পিবিআই মামলাটা দশ তারিখে আমরা পাই এবং এর ঘটনার পরে আপনারা সবাই জানেন দশ তারিখে আমরা পাই আমরা এগারো তারিখে প্রথমেই আমরা গ্রেপ্তার করি ওখানকার কমিশনারকে তারপর একে একে আমরা বিভিন্ন জনকে গ্রেপ্তার করি তেরো তারিখে আপনা আপনাদের সামনে আমরা আসি এবং তেরো তারিখে বলি যে এই ঘটনাটা ছিল একটি খুন আমরা যে সুনির্দিষ্ট ষোলো জনকে আমরা এই ঘটনায় অ্যারেস্ট দেখিয়েছি এই ষোলো জনেরকেই আমরা বিভিন্ন দফায় রিমান্ডে এনেছি এবং প্রত্যেকেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমরা সবচেয়েতে বেশি এনেছি শাহাদাত হোসেন সিরাজ উদ্দুল্লাহকে শাহাদাত হোসেন শামীমকে তার তিন দফা এনেছি তার নয় দিন রিমান্ড হয়েছে রিমান্ডে আমরা আমাদের সাথে ছিলেন সিরাজ তিন দফা এনেছি সাত দিন ছিলেন আমাদের সাথে আর আরেকজন ছিলেন সবচেয়ে বেশি আমাদেরকে রিমান্ডে আমাকে আমাদেরকে রাখতে হয়েছে জাভেদ আপনারা জাভেদ নামেই চিনেন ওর আসল নাম জাভেদ হোসেন ওরোফে সাকা হোসেন জাভেদ ও তেরো দিন রিমান্ডে ছিল আর সবাই কম বেশি পাঁচ দিন ছয় দিন আমাদের সকলকেই রিমান্ড আনতে হয়েছে আমরা অনেক কিছুর এই মামলা প্রমাণ করার জন্য আমাদের অনেক কিছু লাগছে এর মধ্যে আমাদের বোরকাগুলো লাগছে আমরা পাঁচটি বোরকা ব্যবহৃত হয়েছে আমরা মাত্র তিনটি বোরকা আমরা উদ্ধার করতে পেরেছি একটি হলো শাহাদাত হোসেনের শামীমের ফেলে দেওয়া মাদ্রাসার পুকুরের পুকুর থেকে আর একটি হলো যে ঘটনা ঘটিয়ে সে বের হয়ে গিয়ে একটি খালে আড়াইশো গোজ দূরে একটি খালে ডাঙ্গি খেলে ফেলে ফেলে দেয় আমরা ওখানে যে দেশলাই কাঠি ছিল কোম্পানির ওই সে দেশলাই কাঠি আমরা সংগ্রহ করেছি আমরা আরও অনেক আলামত আমরা সংগ্রহ করেছি এবং আমরা কেমিক্যাল রিপোর্ট আমাদের কাছে আসছে সেই কেমিক্যাল রিপোর্টে বলছে যে এইটি কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ এবং এই কেরোসিন কোথার থেকে কিনেছে তাদের আমরা জবানবন্দি নিয়েছি এই বারোজন যারা ষোলো জন আসামের মধ্যে জন আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ বারোজন আমরা ইচ্ছা করেই বারো জনের মধ্যেই রাখছি এই বারোজন তাদের স্বীকারোক্তিমূলক নিজেকে জড়িয়ে ঘটনায় তার কী ভূমিকা ছিল পুরোটা জড়িয়ে তার বন্ধুদের তার সহযোগীদের কী কী ভূমিকা ছিল তারা স্বীকারোক্তিগুলি জবনবন্দি দিয়েছেন এই স্বীকারোক্তিগুলি জবনবন্দির মধ্যে যে সিরাজ ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না ঘটনার সময় তিনি জেলে ছিলেন সাতাইশ তারিখের এই যৌন হয়রানির মামলায় তিনি একটি ওয়ান সিক্সটি ফোর করেছেন যে ওয়ান সিক্সটি ফোরটি পুরো ঘটনা সবাই মিলে প্রমাণ করেছে সেই ওয়ান সিক্সটি ফোরটিতে তিনি স্বীকার করেছেন তিনি রাফির গায়ে হাত দিয়েছেন যেটি আগের মামলাটা লাগবে তিনি স্বীকার করেছেন যে তিনি তার মুক্তির জন্য রাফিকে বলছে যে তাকে প্রথমে পেশার দিবা না হলে তাকে খুন করবা এবং খুনের পদ্ধতিও বলে দিছে আগুন লাগিয়ে খুন করবা এবং আরও বলে দিছে যে এটি আত্মহত্যা বলে চালাতে হবে এবং এই নির্দেশের পর বাকি পনেরো জন সবাই মিলে তার ওয়ান সিক্সটি ফোরটি প্রমাণ করেছে সেই জেলখানায় বসে যা যা বলছে সে আমাদেরকে স্বীকার করেছে পুলিশের কাছে স্বীকার করছে বিজ্ঞ আদালতে স্বীকার করেছে আমরা এই সুযোগে বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই যে আমরা যখনই আসামি ধরেছি আপনারা জানেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে উপস্থাপন করতে হবে বা রিমান্ডে আনার পর আমরা যখনই বলেছি যে তারা জবানবন্দি দিবেন তারা রেডি হয়েছেন আপনারা জানেন যে চোদ্দো তারিখ পয়লা বৈশাখ ছিল একজন ম্যাজিস্ট্রেট বিকাল দুইটা থেকে এগারো ঘন্টা এগারো ঘন্টা সে জবানবন্দি নিয়েছেন এবং বিভিন্ন সময় ছুটির দিন থেকে শুরু করে সব দিনই আমরা জবানবন্দি নিয়েছি তারা আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করছেন আমাদের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্যে আপনারা জানেন যে ওই দেখা যাচ্ছে যে সিরাজউদ্দৌলা থেকে মহিউদ্দিন শাকিল পর্যন্ত জন আছেন চারজনের আমরা মান সৃষ্টিপূর্ণে নেই আমাদের এই ঘটনায় কিছু নাম আপনাদের সাথে পরিচিত ছিল ফুর্তি নামে একটা মেয়ের নাম পরিচিত ছিল নাসরিন সুলতানা ফুর্তি সেও আর এক সেও প্রথম থেকে আমাদের সাথে ছিল সে সহযোগিতা করতে চায় এবং সে সহযোগিতা করেছে এবং সে নিজেও নির্যাতনের শিকার হয়েছিল আপনারা জানেন আপনারা এই মেয়েটির কথা শুনেছেন নিসাত যে নিষাদের কথা বলে নিয়ে যাওয়া হয়েছে সেই নিশাদের জবানবন্দি আমরা নিয়েছি আমরা এ যাব মোট সাত সাতজন এর আদালতে ইচ্ছা করে আমরা তারা বলছে যে তারা কোর্টে গিয়ে অবশ্যই দেবেন তারপরও আমরা মনে ঘেরেছি যেই বিভিন্ন কারণ চিন্তা করে আমরা তাদেরও একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি নিয়েছি এবং তারা ঘটনা প্রমাণ করতে যা যা তারা জানেন তারা সেই সত্য কথাটুকু বলছেন এবং এর মধ্যে দুইজন আছেন একজন ওই গেটে পাহারা পাহারাদার আর একজন পিয়ন যারা গেটে ছিলেন আমরা এজাহাজের এজাহাজ থেকে আমরা নিয়েছি এজাহার থেকে আমরা নিয়েছি চারজন এজাহার থেকে আমরা নিয়েছি চারজন আর বাইরের এজাহার বহির্ভূত এসছে বারো জন আমরা ষোলো জনের মধ্যেই হ্যাঁ এই ষোলো জনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চার্জশিট দেব এই ষোলো জনই বিভিন্ন পরস্পরায় বিভিন্নভাবে এরা জড়িত এবং আমরা কিছুক্ষণ পর দেখাবো কার বুদ্ধে কি অভিযোগ প্রমাণ হয়েছে সিরাজ আমরা সিরাজ আচ্ছা এরপর একটু ঘটনাটা কিভাবে ঘটছে আমি একটু আপনাদের একটু দেখিয়ে নিই তারপর আমাদের বলতে সুবিধা হবে একটু দেখে নেন প্রথমে আমরা এটা নুসরাত জাহান রাফি হ্যাঁ জি হ্যাঁ নুসরাত জাহান রাফির আমরা একটি তারকে আমরা একটি স্কেচ করেছি এটা কি বলবেন হ্যাঁ পরটা যান পরেটা যান দাদা এই লাইট দুটো হ্যাঁ স্যার যেদিন তার সিলুলোসাইটিক ঘটনা ঘটে বা সিলুলোসাইটিক ঘটনা ঘটে তারপরে তার পক্ষে এবং বিপক্ষে মানববন্ধন হয় এবং প্রথম দিন যখন মানববন্ধন হয় পরবর্তী কিন্তু সিরাজ বিপক্ষে আর কোনো মানববন্ধন হয়নি আপনারা খেয়াল রেখেন পরে আমরা এদিকে আসবো প্রথম দিন সিরাজ পক্ষে এবং সিরাজ বিপক্ষে মানববন্ধন হয় কিন্তু আঠাশ তারিখের পরে সিরাজ বিরুদ্ধে কোনো মানববন্ধন হয়নি এই মানববন্ধন পরেরটা জান মানববন্ধন হয়নি এই মানববন্ধন না হওয়ার কারণ হলো তাদেরকে আঠাইশ তারিখ থেকে থ্রেট দেওয়া হয়েছে এই থ্রেটে বিভিন্নজন অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় বলছে পপি যে সেও কিন্তু শুরুতে গেটে ছিল আমরা পরে আসব সে গেটে ছিল সে গেটে মুস্তাদ যখন সামনে দিয়ে পরীক্ষার হলে যায় ওই ও হলটা বলছে ওই গেটের সামনে তখনই সে বলছে যে ও ওয়েট করতেছিল বলছে তোমার বান্ধবীকে উপরে মারতেছে আপনারা জানেন দুস আর না দেরিয়ে পাশে ওইখান থেকে দশ পনেরো গোছ দূরে তার পরীক্ষার হল সে দৌড়িয়ে হলে গিয়ে সে এই তার ফাইলটা রেখেই সে দৌড়ে বেরিয়ে আসে এই জন্য সে আর তার পাশে যে পরীক্ষার্থীরা ছিল তাদের সাথে সে কিছু আর শেয়ার করতে পারে না কারণ তার টেনশন রয়েছে উপরে মারতেছে ও গিয়ে ফাইলটা রেখেই সে দৌড়ে আসে এই জন্য আমরা ওখানে ইয়ারে দেখাইছি এই যে এ হলো অন্য হলো ইয়া এই পপি পপি উপরে আগের থেকেই বোরকা নিয়ে রাখা হয়েছিল এই তিনটা ছেলে তারা বোরকা পরে এবং একে অপরকে বোরকা পরতে এবং মোজা পড়তে সহযোগিতা করে এটা হলো দ্বিতীয় তলায় প্রিন্সিপালের তৃতীয় তলায় তৃতীয় তলায় রুমের মধ্যে আচ্ছা এই যখন সাদে নিয়ে যায় নুসরাতকে তখন মনি কিন্তু নিচে ছিল সে উপর থেকে একবার নিচে আসছিল সে চলে যায় তারপরে সাদে নিয়ে তাকে প্রসাদ দেওয়া হয় এখানে স্বাক্ষর করা মামলা উদ্ধার করা আপনারা জানেন এবং একটা সাদা কাগজ বার্তাট হয় আমরা কাগজটি উদ্ধার করতে পারিনি কারণ আমরা পরে গেছি যেহেতু আমরা পরে গেছি আমরা কাগজটির উদ্ধার করতে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কাগজটির উদ্ধার করতে পারিনি হয়তো হয়তো সেটি পুড়েও গেছে পুড়েও যেতে পারে আমরা পরে আসব যে এখানে ঘটনা ঘটছে হলো নুরসাহকে যখন নিয়ে যাওয়া হয় আপনাদের এইটার বিষয়ে একটু বলে রাখি যে এটি আপনাদের সুবিধা হবে নুরসাহকে যখন নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার এই যে চাপ দেওয়া হয় এর আগে একটা স্লাইড না না আরেকটা স্লাইড আছে কয়েকটা জানতাম আগে একটা স্লাইড মিস হয়েছে